ছোট সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের কড়াকড়ি কাটিয়ে 12 দিন পর স্বাভাবিক সময়ে ফিরছে অফিস সূচি। বুধবার থেকে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এদিকে বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। 2-3 দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক। সেক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে।